অবশ্য তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। দেখো সকাল সকাল স্নান দান করা হয়ে গেছে, এখন 7:30 মতো বাজছে। আর এই যে আমার পাপাটা এখনও ঘুম থেকে ওঠেনি, তো মা ডাকছে বলে ওর রাগ হচ্ছে। আর সকাল সকাল দেখলে মার পুজো করা হয়ে গেছে, তো আজকে শনিবার, আমি বাড়িতে নেই। বাড়িতে থাকলে এতক্ষণে আমারও পুজো করা হয়ে যেত। তো স্নান দান করে ঠাকুরকে প্রণাম করে দেখো প্রসাদ খাচ্ছি এখন, আমার পাপার জন্য রেখে দিয়েছি। তো আমার বেশি সময় হয়নি, ঘুম থেকে ওঠা 1 ঘন্টা মতো হচ্ছে। এখন চশমা টশমা পরে বসে থাকবো সারাদিন, আর কোনো কাজ নেই। আর আমাদের এ বাড়িতে জলের ভীষণ সমস্যা, মোটরে জল উঠছে না, জলের নাকি ক্লিয়ার পাচ্ছে না কি বলছে। তো প্রথমে তো মোটর খারাপ হয়ে গেছে বা জলের লাইন খারাপ হয়ে গেছে এরকম ভেবেই মিস্ত্রি ডেকে রেখে ঠিক করা হয়েছিল, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে না, পাড়াতেও সবার জলের সমস্যা, মানে জল উঠছে কম, আর আমাদের তো একেবারে জল উঠছে না। আর আমাদের বাড়িতে তো, এই বাড়িতে কল নেই, তোমরা জানো, মোটরেই জল উঠে আর সেই জল ট্যাঙ্কে গিয়ে তা থেকেই কাজ হয়। আমাদের বাড়ির বাইরে পিছন দিকে একটা কল আছে আমাদের, এর আগে তোমাদেরকে অন্য ভিডিওতে দেখিয়েছি, তো সেখান থেকে জল নিয়ে আসা হচ্ছে। নিয়ে এসে বাড়ির দিকে জল টল এনে দিচ্ছে মা, সেই দিয়ে স্নান দান করা হচ্ছে। তো আমি আবার বললাম আমিও ওখানে ওই কল থেকে স্নান করে আসছি, জল অত দূর থেকে বয়ে নিয়ে এসে আবার সেটা দিয়ে স্নান করা। তো আমি বাইরে থেকে স্নান করে আসলাম, আমার পাপা ওর ঘুম জানে ছাড়েই না, অনেক রাত্রি করেছে ঘুমোতে, যে জন্য এখন উঠছে না। এই যে শাড়িটা কালকে পরে এসছি, এই যে এরকম করে রেখে দিয়েছি, তো আজকে ভাজ করবো। আসলে কি বলতো, বাবার বাড়ি আসলে না মেয়েরা আলসি হয়ে যায়, আর ওখানে ব্যাগটা দেখছো, ব্যাগটা অ্যাভয়েড করো, আসলে মা মশারিটা খুলে ব্যাগটার মধ্যে ঢুকিয়ে রাখে। তো দেখতে থাকো ভিডিওটা। তো ফ্রেন্ডস, এই দেখো মুড়ি টুড়ি খেয়ে এখানে এসে বসেছিলাম, অনেকক্ষণ জানালা দিয়ে বাইরের দিকে দেখছিলাম, আর দারুণ রোদ উঠে যাও, কেমন রৌদ্র আসছে গড়ে। তো পাপাটাকে এখনও স্নান করাইনি, আসলে সকাল সকাল ওকে স্নান করিয়ে ঠান্ডা লেগে যাবে, আবার নতুন জায়গায় এসছে, তো এখানে জল দেওয়া নেই অনেকদিন, আর আবার কালকে স্নান করিয়েছি। তো চলো, আর মা উপরে রান্না বান্না করছে, তো দেখি আজকে কী রান্না করে। আমার পাপার একটু রাগ হয়েছে, খুব জ্বালাচ্ছিল, ধমক করেছি, যে জন্য এখান থেকে আমাদের বাইরের মাঠের দিক দেখা যাচ্ছে। দেখো ও চার পায়ে সিঁড়ি দিয়ে উঠছে আর নামছে, রাগ হয়েছে যে জন্য, রাগ হয়েছে, রাগ। তো এই দেখো বাইরের দিকটা দেখো কেমন সবুজ দেখছো। আর এই যে মার রান্না বান্না সব হয়ে গেছে, এখন কাঁঠালের ঝাল রান্না করছে। তো মা রান্না করছে, আরে দেখো মার শাড়িটা রোদ্দুর মেলা ছিল, শুকিয়ে গেছে, তো আমি তুলে নিয়ে চলে আসলাম, এখন কিচ্ছু না, বসে থাকবো। আসবে না, রাগ করেছে। হ্যাঁ হ্যাঁ রান্না করবে, আসছে। দেখো এখন নিচে চলে এসছি, আরে দেখো আমি খাচ্ছি আম মাখা, আম নিচে আসেনি, তোমাকে রাখতে গেল, খাইয়ে দিতে হবে সঙ্গে কথা বলতে। আর দেখো চুল টুল আছে, মুখটা ফেস ওয়াশ করে নিচ্ছি, তারপর একটু ফেয়ার লাভলি লাগিয়ে দিয়েছি, তো এগুলো তো মেয়েরা লাগায় বলো, তো সব লাগিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর সকাল সকাল স্নান দান করেছি, তো তো খুব গরম সারাদিন, একদমই ভালো লাগছে না। তো চলো, আর বাপের বাড়িতে এসে জামা শুয়ে বসে দিন কাটছে, তার মানে এটা না যে আমি আমার দেখো জামা কাপড়গুলো কিন্তু গুছিয়ে রেখেছি, তোমরা এটা বলো না যে আমি ওগুলো ফেলে রেখেছিলাম দেখলে, তো ফেলেই রেখেছি, এটা গুছিয়ে এনেছি। তো চলো এখন দেখা যাক বাইরে বসবো, তা না হলে ছাদে যাবো, কোনো কাজ নেই, কি শেয়ার করবো বলো, ওই মাঝে মাঝে একটু একটু কথা বলতে আসছি তোমাদের সঙ্গে। তো চলো আসছি, আসছি, দাঁড়াও, তোমাকে একটা ছাগলই কিনে দেবো, ছাগল চড়াবা, আমি ছাগল চড়াবো, আবার চললো হাঁটছে, তখনকার জুসটা খেয়ে যে প্যাকেট ফেলেছে আবার। পাপা পাপা
যা বন্ধ হয়ে গেল দেখো কার ভিডিও বানিয়ে দিচ্ছ গুড নাইট ফ্রেন্ড সেই যে দেখো আচার খাচ্ছি দেখি হাতে দেখো আচারটা কিরম করে নিয়েছে দেখো কই দেখি হাতে আচার লেগে গেছে এই যে আচার খাচ্ছে আমাকে দাও ভেঙে আমি খাবো না আর তুমি খাও আমি নিবো না একটা দিয়ে ছাড়বো না তাই দেখো একটুখানি হয়েছে গল্প একটুখানি হয়েছে একদমই হয়নি পড়াশোনা করেছো মিথ্যা বলছে দেখো একদম পড়াশোনা করেছি করেছি গো একটু করে করেছি তো এখন রাত্রে মা রুটি করছিল টিভির ওখানে বসেছিলাম তো জ্বালাচ্ছে খুব সেই জন্য আমরা এখানে চলে এসেছি তো আবার এখানে এসে আমাকে আচার এনে দিয়েছে মা রুটি করছে ওর মধ্যে জ্বালিয়ে জ্বালিয়ে আচার নিয়ে চলে এসছে তো কোমরে পিঠে খুব যন্ত্রণা করছে আর তাছাড়াও এখানে এসে একদম কুড়ে হয়ে গেছি খুব আলিসি হচ্ছে শুয়ে বসে কাটছে আমার দিন তোমাদের সঙ্গে মাঝে মাঝে একটু একটু কথা বলতে আসছি আমি কোনো কাজ বাজ তো করছি না কি শেয়ার করবো বলো আমি তো যাই হোক এখন মা খেতে ডাকছে খাওয়া দাওয়া করে নিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের দেখা হবে আজকের মতো টাটা।